দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম প্রমুখ। পরে ভান্ডারিয়া উপজেলার একটি রাস্তা নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।